আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জান্নাতে যাওয়ার সহজ 13টি আমল আমরা শিখে নিব। আমরা 13টির ভিতরে যদি আমল না করতে পারি, একটি আমল করে নিব আমরা পাবদের সঙ্গে ইনশাআল্লাহ। আমরা ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকি। নাম্বার 1, প্রত্যেক ওযুর পর কলেমায়ে শাহাদাত পাঠ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এত জান্নাতের 8টি দরজা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। নাম্বার 2, প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করুন, মৃত্যুর সাথে সাথে জান্নাত যেতে পারবেন। নাম্বার 3, প্রত্যেক ফরজ সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমরা পাঠ করব। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, সেই সাথে জাহান্নাম থেকে মুক্ত পাবেন। প্রতি রাতের সূরা মুলক পাঠ করেন, এত কবরের শাস্তি থেকে মুক্ত পেয়ে যাবে। নাম্বার 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করেন, এত আপনি নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ পাবেন। নাম্বার 6, সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহি আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকালের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। নাম্বার 7, সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। নাম্বার, সকালে ও বিকালে 100 বার সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করলে অগুণিতে সব হবে। নাম্বার, বাজারে প্রবেশ করিলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হাইয়্যু ওয়া হুয়া মিত ওয়া হুয়াল হাইয়্যুল লামিত বিয়াদিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন, এতে 10 লক্ষ নিকি হবে, 10 লক্ষ পাপ মিছুন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গ্রহণ নির্মাণ করা হবে। নম্বর 10, বাড়িতে সালাম দিয়ে পরিবেশ করুন, এত আল্লাহ তাআলা নিজে জিম্মাদারিতে আপনাকে জান্নাতে পরিবেশ করিবেন। নম্বর, প্রতি মাসে আয়ের একটি অংশ ইতিমখানা বা মসজিদে মাদ্রাসা বা গরিব দুঃখিনী বিধবা বা দস্তর মাঝে দান করবেন, হক সেটা অতি অল্প, এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবে। মহিলারা 4টি কাজ করবেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সময়, 3 লজ্জা স্থান হেফাজত, 4 স্বামীর অনুগ্রহ করুন, এত জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করিতে পারিবেন। নম্বর 13, ফজরের সালাতে আদায় করেন, বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করুন, এত প্রতিদিন নিশ্চয়ই কবুল, একটি হজ ওমরা সওয়াব পাবেন। নাম্বার 1, সুবহানাল্লাহ, নাম্বার 2, আলহামদুলিল্লাহ, নাম্বার 3, লা ইলাহা ইল্লাল্লাহ, নাম্বার 4, আল্লাহু আকবার, নাম্বার 5, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাম্বার 6, আস্তাগফিরুল্লাহ, নাম্বার 7, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, এই আমরা 13টি যদি আমল না করতে পারি, একটি আমরা পাবলিকের সাথে আমল করবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে, আপনার সুন্দরী আঙ্গুলি দিয়ে একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকটি দিন আপনি ভিডিও পাবেন।